আলহামদুল্লাহ সালাম প্রশ্ন আছে দুশুলের সাথে অজুর ব্যাপারে যেটা দিন আমার ছবি কিনা উত্তর হলো প্রথমে যেটা বলছেন আগে অজু বা পরে অজুর এটা করলে তো হবেই এটা সবাই বুঝতে পারছে যে আপনি বুঝতে পারছেন যে অজু করছেন যখন অজুর কাজ যখন আপনি আগে হোক পরে হোক করছেন তো অজু অবশ্যই এটা নামাজের জন্য যথেষ্ট হবে যেটা পরবর্তীতে প্রশ্ন করছেন যে কেউ বলেছে যে গোসল করলে যথেষ্ট সেখানেও এটা শুধু এমনি গতানুগতি গোসল করলে তো হবে না ওই জায়গাতেও নিয়ত থাকতে হবে কারণ সাধারণত অনেকে গোসল করে পরিষ্কার হওয়ার জন্যে একটু ফ্রেশ হওয়ার জন্য সেখানে তো এটা এবাদত হলো না মধ্যে নিয়ত থাকা এটা প্রথম মনে রাখতে হবে এক দুই নম্বর কথা হলো নিয়ত যদি আমি করে থাকি অবস্থায় তো অজুর সকল গোসলের মাধ্যমে হচ্ছে সেই জন্য এটা বলেছেন যে হবে কিন্তু একটা তো থেকে গেল। সেটা কি যে কুলি করা এবং নাকে পানি দেওয়া তাই জন্য ওনারা বলেছেন যে প্রাথমিক দিকে যদি কুলি ওইভাবে অজুর নিয়ম নিয়মে করে ফেলে এবং নাকে পানি দেওয়ার কাজ করে ফেলে তাহলে এটা তার জন্য অজু হিসাবে যথেষ্ট হয়ে গেল তারপরও মনের একটা স্যাটিসফ্যাকশন আছে সেই হিসাবে উজু স্বয়ংসং সম্পূর্ণভাবে করে ফেলে ভালো বিশেষ করে পাটা হয়তো শেষে ধুইলো আর অন্যান্য নিয়মগুলো ফলো করলো প্রথম দিকে এটা সবচেয়ে ভালো